ঘুরা পাইয়ে রাজ্যর রাজভঁড়াল টনকিয়াল করেছে নাকি? আবকারী রাজহর নামত রাজ্য সরকারে সংগ্রহ করেছে কোটি কোটি টাকা। বিধানসভাত রাজ্যর আবকারী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যই দিয়া বক্তব্য যেন এটা তারই প্রমাণ করিলে। তেওঁর মন্তব্যই পুনৰ প্রমাণ করিলে যে রাজ্যর অর্থনীতিত সুরাপাইয়ের ভূমিকা অন্যতম। তেওঁ প্রকাশ করা তথ্য অনুসৰি 2022 আৰু 23 বৰ্ষত সংগ্রহ করা আবকারী রাজহর পরিমাণ আছিল 3548.31 কোটি টাকা। তার পরিবর্তে 2016 বর্ষত আবকারী রাজহর পরিমাণ আছিল কেবল 1433.01 কোটি টাকা। অর্থাৎ প্রতি বছরে রাজ্যর রাজভঁড়াল টনকিয়াল করাত সুরাপাইয়ের ভূমিকা যে গুরুত্বপূর্ণ সেয়া নতুনকৈ কোৱাৰ হয়তো প্রয়োজন বোধ নাই। আমি বিগত বর্ষসমূহত সরকারে সংগ্রহ করা আবকারী রাজহলৈ যদি লক্ষ্য করো তেন্তে দেখা যায় যে 2016 আৰু 17 বৰ্ষত আবকাৰী ৰাজহ আছিল 1433.01 কোটি টকা। 2017 আৰু 18 বৰ্ষত 1699.36 কোটি টকা। 2018 আৰু 19 বৰ্ষত 2204.15 কোটি টকা। 2019 আৰু 20 বৰ্ষত 2606.68 কোটি টকা। 2020 আৰু 21 বৰ্ষত 2977.61 কোটি টকা। 2021 আৰু 22 বৰ্ষত 3047.98 কোটি টকা। আৰু 2022 আৰু 23 বৰ্ষত হৈছিলগৈ 3548.31 কোটি টকা। এই তথ্যই প্রমাণ করেছে যে রাজ্যর রাজভঁড়াল টনকিয়াল করাত সুরাপাইয়ের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। বিধানসভাত মন্ত্রীজনে এই তথ্য দিয়ে যে আবকারী লাইন উলঙ্ঘার বাবে 1,18,03,104.90 কোটি টাকা জরিমনা সংগ্রহ করেছে। আবকারী মন্ত্রীয়ে সদনত দিয়া তথ্য অনুসরি চলিত বিত্তীয় বর্ষর জানুয়ারি মাহলৈকে আবকারী অভিযান চলায় মুঠ 13,782টা গোচর পঞ্জীয়ন করে 2,697 জন লোকক গ্রেপ্তার করেছে। এই অভিযান কালত 38,91,700 টাকার জরিমনাও সংগ্রহ করা হয়। 2022 চনত অনুজ্ঞাপত্র প্রদান করা 18খন সুরা বিপণীকে ধরে বর্তমান রাজ্যখনত মুঠ 1,708খন বিদেশী সুরার দোকান আর 863খন বার আছে। নিশ্চয়কৈ সমগ্র প্রতিবেদনও লক্ষ্য করিলে এয়া নিশ্চিত যে সুরাপাইয়ের সংখ্যা বৃদ্ধি বর্তমান সরকারের বাবে আশীর্বাদ স্বরূপ। বিধানসভাত পরিমল শুক্লবৈদ্যই দিয়া তথ্য অনুসরি এয়া নিশ্চিত যে রাজকোষ ধনী করাত বা রাজকোষত অনবদ্য ভূমিকা যোগান ধরাত সুরার ভূমিকা অন্যতম। ধন্যবাদ। চাই থাকক প্রাগ নিউজ ডিজিটাল।